যে ব্রেকিং এর দিকে নজর রাখব রবীন্দ্র ভারতী ক্যাম্পাসে এবারে থাকবে পুলিশ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্ত কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ রিপাবলিকের প্রশ্নে জবাব উপাচার্যের নিরাপত্তার কারণেই পুলিশ মোতায়েন ক্যাম্পাসে আরও একবার আপনাকে জানাই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বারবার বিতর্ক হয়েছে বারবার বিতর্কে জড়িয়েছেন এমনকি উপাচার্য তবে এবার সেখানে থাকবে পুলিশ এবার থাকবে পুলিশ কিন্তু কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ তার প্রশ্নের উত্তরে রিপাবলিকে কি জানালেন সব্যসাচী বসু রায়চৌধুরী উপাচার্য শুনুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে পুলিশ পোস্টিং কেন দেখুন এটা আমাদের কর্মসমিতি তার জরুরি সভায় গতকাল কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন সর্বসম্মতক্রমে এবং সেই সিদ্ধান্তগুলিও হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে যে বিচার্য কতগুলি জনস্বার্থ মামলা তার সাপেক্ষে যেহেতু মহামান্য আদালত বিশ্ববিদ্যালয়ে কী পদক্ষেপ নিয়েছে সেগুলো জানতে আগ্রহী সেই প্রেক্ষাপটে কর্মসমিতি কতগুলো সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে একেবারেই নিরাপত্তার কারণে হয়তো পুলিশের এই উপস্থিতি কিন্তু আমরা এটা মনে করি যে শিক্ষা প্রাঙ্গণে কখনোই পুলিশের উপস্থিতি অভিপ্রেত নয় এবং আমাদের এখানেও পুলিশ থাকবেন না এই মুহূর্তে এই পরিস্থিতির জন্য হয়তো তারা আছেন কিন্তু এখানে পুলিশ পোস্টিং থাকবে না পুলিশ যদি থাকেনও সেটা তারা প্রাঙ্গণের শিক্ষা প্রাঙ্গণের বাইরেই তারা থাকবেন এই যে এই পরিস্থিতি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি যে পরিস্থিতির কথা আপনি একাধিকবার অভিযোগ করেছেন কাজ করতে পারছেন না উপাচার্য পদ থেকেও অব্যাহতি চেয়েছেন সেই পরিস্থিতি বদলাতে গতকালকের যে বৈঠক সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কার্যকর করা যাবে আদৌ মনে হচ্ছে আমরা আশাবাদী কারণ যেহেতু কর্মসমিতি যেটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের অধিকারী তারা যেহেতু সর্বসম্মত ক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং সেই সিদ্ধান্তগুলিকে যদি কার্যকরী করা যায় এবং তারপরে আইন অনুযায়ী যে পদক্ষেপ করবার সেগুলো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় করবে এবং বাকিটা বিশ্ববিদ্যালয় মহামান্য কলকাতা হাইকোর্টের তাদের মতামতের ওপরে নির্ভর করবে শঙ্কুদেব পণ্ডা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে শঙ্কুদেব পণ্ডা আপনাকে যে প্রশ্ন করব রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের বিষয় নিশ্চয়ই আপনি জানেন আরও একবার জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কমিটি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে কিছুদিনের জন্য সেখানে পুলিশ মোতায়েনও করা হয়েছে তাই কারণ সেখানে ভিতরে কাজ করতে অসুবিধা হচ্ছে উপাচার্য এমনকি অব্যাহতিও চেয়েছিলেন সেটা তিনি পাননি যদিও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া নেব এ বিষয়ে ইসি সিদ্ধান্ত নেয়নি ইসি হাইকোর্টের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং বিষয়টি কি বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথের হেরিটেজ প্রপার্টি তাকে ভেঙে তৃণমূলের ইউনিয়ন রুম হয়েছে এবং আপনি আমার কাছে ইসির ওই কপিটা সোশ্যাল মিডিয়ায় আমি এক জায়গায় দেখলাম এবং তাতে স্পষ্ট করে যে দুটি নাম রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের নেতা এবং এই যে বিশ্বজিৎ বলে একটি ছেলে বাপ্পা যাকে সরাসরি ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে তাই বারণ কেন করেছেন পুলিশে এফআইআর কেন করেননি সে এখনো তৃণমূল ছাত্র পরিষদের নর্থ কলকাতার প্রেসিডেন্ট কেন গ্রেপ্তার হবে না এই কাণ্ড ঘটানোর জন্য দেখি মানে ধরিমাছ নাচুনি পানি রাস্তা খুঁজছেন হাইকোর্টে ভাই আমরা জনস্বার্থ মামলা আছে আমরাও পার্টি হবো এবারে আমরা প্রশ্ন তুলবো যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না এতক্ষণ পর্যন্ত ভেঙে ফেলেননি কেন এত ভয় কিসের হবে ভয়েরই ব্যাপার কারণ শাসক দল হয়তো দেখবেন দু একদিনের মধ্যে এই উপাচার্যকে সরিয়ে দেবে সরকার এরা রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জায়গা তাকে মুক্ত করতে করার চেষ্টা করেছেন এখন হাইকোর্টের চাপে সেই জন্য আপনারা দেখে নিন দু চার দিনের মধ্যে উপাচার্যকে বলবেন এবার আপনি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি চলে যান কিন্তু আমি সরাসরি আপনাদের চ্যানেলের দাবি করছি যে অবিলম্বে যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই সমস্ত আসবেন না ক্যাম্পাসে ঢুকবেন না মানে এত নেকা নেকা করে করবার কোনো মানে আছে নাকি বাঙালির মান সম্মান ইজ্জত সব নিয়ে ছিনিমিনি যারা খেললো যারা রবীন্দ্রনাথের বাড়ি ভেঙে নিজেদের পার্টি অফিস বানালো তাদের নাম সরাসরি ইসির অফিসিয়াল রেজুলেশনে এসছে তাদের তৃণমূল ছাত্র পরিষদের নর্থ কলকাতার প্রেসিডেন্ট কেন তাকে গ্রেপ্তার করা হবে না আমি জানতে চাই কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না অবশ্যই এ রাজ্যে কোনো আশা নেই কিছু হবে বলে আমি মনে করি না কারণ রাষ্ট্রপতিকে খিস্তি দেওয়ার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবার পর এ রাজ্যের মন্ত্রী বহাল তবিয়তে পদে থাকেন মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ার পরে তার দোষ প্রমাণিত হওয়ার পরে তার এগেনস্টে কোনো ব্যবস্থা হয় না তো বাপ্পার এগেনস্টে হবে এটা আমি আশা করি না হয়তো বাপ্পাকে দেখুন এরপর হয়তো তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি বানানো হবে আপনার পরিষ্কার বক্তব্য যে তাকে আসতে বারণ করা হলো অর্থাৎ একটা এফআইআর করা হলো না একটা গ্রেপ্তার করা
আপনারা পাশাপাশি আপনাদেরকে ছবিটাও দেখিয়ে দিই যে রবীন্দ্র ভবনে বিশ্ববিদ্যালয়ের অন্দরে একটি দলীয় অফিস তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বলে অভিযোগ এবং সেখানে ভিতরে মুখ্যমন্ত্রীর ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সকলের ছবি রয়েছে এমনটাই অভিযোগ জানানো হচ্ছে সেই ছবিটাও আমরা দেখাচ্ছি আমি ভাস্করের কাছে যাব আরো একবার ভাস্কর দেখো এই গোটা বিষয়টা নিয়ে রবীন্দ্র ভবনে নিয়ে একেবারে রাজনৈতিক তর্জটাও তুঙ্গে রয়েছে আর অন্যদিকে ক্যাম্পাসে দলীয় অফিস রয়েছে এবং সেখানে শঙ্করের পণ্ডিত সরাসরি বলছেন বাপ্পা যে নেতা তাকে কেন বেল করে দেওয়া হলো মানে আস্তে কেন বারণ করা হচ্ছে কেন একটা এফআইআর করা হলো না কেন গ্রেফতার করা হলো না অবশ্যই অবশ্যই সৃজিতা দেখো একাধিক প্রশ্ন রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে এবং সেই জায়গা থেকে দেখলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু রাজ্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে জোড়াসাঁকোর গ্রেড ওয়ান হেরিটেজ নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের প্রেক্ষিতে এবং তার পাশাপাশি দেখো অবশ্যই যে জরুরি কর্মসমিতির বৈঠক সেই জরুরি কর্মসমিতির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা গত বৃহস্পতিবার এবং সেই সিদ্ধান্ত কার্যকর করা যাবে কি না তা নিয়েও কিন্তু কোথাও একটা গিয়ে ধোঁয়াশা রয়েছে বিশ্ববিদ্যালয়ের যারা আধিকারিক তাদের মধ্যেই এবং অবশ্যই এটাও খুব বড় একটা বিতর্ক যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার জন্য পুলিশ ডাকতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিকে যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি আরও একবার জানিয়ে রাখতে চাইব রিপাবলিক বাংলার দর্শকদের যে 18 তারিখ থেকে অর্থাৎ শুক্রবার থেকে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং সেক্ষেত্রে রিপাবলিকের প্রশ্নের উত্তরে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী কী জানাচ্ছেন তিনি জানাচ্ছেন যে তারা ক্যাম্পাসে পুলিশ থাকুক এটা যেমন চান না কিন্তু যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে নিরাপত্তা চেয়ে পুলিশ তাদের সাহায্য চাইতে হয়েছে এবং সেক্ষেত্রে যদি তার পরবর্তী কিন্তু খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই আসবে সুজিতা যে তাহলে এই যে পরিস্থিতির কথা বলা হচ্ছে সেই পরিস্থিতি কবে বদলাবে